করোনা আবহে প্রকাশ্যে দিনের বেলায় 5 লক্ষ টাকা সোনার গহনা সহ নগদ অর্থ চুরি, তদন্তে পুলিশ। করোনা আবহের সুযোগ নিয়ে আমফান বিধ্বস্ত সুন্দরবন এলাকায় বড়সড় চুরির ঘটনা ঘটল। চোর গৃহস্থের বাড়ি থেকে নিয়ে গিয়েছে প্রায় 5 লক্ষ টাকার অধিক সোনার গহনা সহ নগদ প্রায় 10,000 টাকা। ঘটনাটি ঘটেছে 23 আগস্ট সকালে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার প্রত্যন্ত সুন্দরবনের বাসন্তী ব্লকের গৌরদাসপাড়া এলাকায়। চুরির ঘটনা জানিয়ে 24 আগস্ট বাসন্তী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন গৃহকর্তা। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করলেও বৃহস্পতিবার পর্যন্ত চোরের হদিশ করতে পারেনি বাসন্তী থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, বাসন্তীর কুলতলির গৌরদাসপাড়ার বাসিন্দা পেশায় ক্ষৌরকর্মী তপন দাস। স্থানীয় কুলতলি বাজারে তাঁর একটি সেলুন রয়েছে। স্ত্রী সুজাতা, মেয়ে তনুশ্রী ও ছেলে সৌমজিদ দাসকে নিয়ে ছোট্ট সংসার। ছেলে মাধ্যমিক পরীক্ষার্থী হলেও একমাত্র মেয়ে গ্রাজুয়েশন শেষ করে বাড়িতে টিউশনি করেন। সেলুন দোকান চালিয়ে মেয়েকে বিয়ে দেওয়ার জন্য বছর সাতেক আগে থেকেই একটু একটু করে টাকা পয়সা জমিয়ে সোনার গহনা তৈরি করে বাড়িতে রেখেছিলেন। অভিযোগ, গত 23 আগস্ট সকাল 7:30 থেকে 8টার মধ্যে তার বাড়ির আলমারির লকার খুলে প্রায় 5 লক্ষ টাকার সোনার গহনা ও নগদ 10,000 টাকা চোর চুরি করে নিয়ে যায়। প্রকাশ্যে দিনের বেলায় এমন ঘটনা ঘটলেও দাস পরিবারের কোনো নজরে ছিল না। আচমকা ঘরের খাটের তলায় টর্চ পড়ে থাকতে দেখে খাটের তলায় দেখতে পান সোনার গহনার বাক্সগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। তখনই জানতে পারেন চুরির ঘটনা ঘটেছে। আর এমন বড়সড় চুরির ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছেন দাস পরিবারের সদস্যরা। পাশাপাশি প্রকাশ্যে দিনের বেলায় এমন বড়সড় চুরির ঘটনা ঘটায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এলাকায়। স্থানীয় বাসিন্দারা রয়েছেন আতঙ্কে। তপনবাবু ও তার স্ত্রী সুজাতা দাস জানিয়েছেন, মেয়েকে শিক্ষিত করে ভালো পরিবারে বিয়ে দেওয়ার জন্য তিল তিল করে টাকা জমিয়ে সোনার গহনা তৈরি করে রেখেছিলাম, চোরেরা সব নিয়ে গেল, কীভাবে মেয়ের বিয়ে দেব সেই চিন্তায় রাতের ঘুম উবে গেছে।